কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের 93তম জন্মদিন। তিনি বাংলা ও হিন্দি ভাষায় বহু গান উপহার দিয়েছেন শ্রোতাদের, কিন্তু ভারতবর্ষ তথা বলিউডের এই প্রবাদ প্রতিম শিল্পী নিজের গান শুনতেন না নিজেই। একথা স্বীকার করার পাশাপাশি কারণ হিসেবে দেখিয়েছিলেন, নিজের গান শুনলেই নাকি একাধিক খুঁত তার কানে বেজে ওঠে। 1929 সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। সঙ্গীত জগতের অবিসংবাদী সম্রাজ্ঞী হওয়ার আগে শিশু অভিনেতা হিসেবেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এই প্রবাদ প্রতিম শিল্পী। 1942 সালে একটি মারাঠি ছবির সৌজন্যে প্রথম গান রেকর্ড করেন তিনি। আজ তার জন্মদিনে বোন আশা ভোসলে সহ একাধিক বলি তারকা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। দিদির জন্মদিনে নিজেদের ছোটবেলার একটি বহু পুরনো সাদা কালো ছবি শেয়ার করেন আশা, স্মরণ করেন শৈশবের হারানো দিনগুলিকে। ছবিতে অল্প বয়সের আশা ও লতা ছাড়াও দেখা গিয়েছে তাদের অপর দুই বোন মিনা খাদিকার ও উষা মঙ্গেশকরকে। এছাড়াও পরম শ্রদ্ধায় শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রবাদ প্রতিম শিল্পীর নিখুঁত মনসংযোগ, গভীর সাধনা এবং প্রজ্ঞাকে সম্মান জানিয়ে প্রণাম জানান তিনি। নিজের গান সম্পর্কে বলিউড হাঙ্গামাকে লতাজি জানান, তার গান যেন ভক্তরা বেশি একদমই না শোনেন, কারণ অজস্র ভুল তার প্রায়শই নজরে এসছে। এমনকি আগেও যখন নিয়মিত রেকর্ড করতেন, তখন একবার রেকর্ড হয়ে গেলে দ্বিতীয়বার সেই গানের দিকে ফিরে তাকাতেন না তিনি। তবে যে অনুরাগীদের আক্ষেপ দ্বিতীয় লতা মঙ্গেশকর আর কোনোদিনও তৈরি হবে না, এই ধারণাকে স্রেপ উড়িয়ে দিয়ে শিল্পী জানান, তার পূর্ব এবং উত্তরসূরীদের অনেকেই আছেন যারা অসামান্য প্রতিভাধর এবং প্রণম্য ব্যক্তি। এই প্রসঙ্গে গীতা দত্ত, শামসাদ বেগম, নূরজাহান, বোন আশা ভোসলে প্রমুখ শিল্পীর নাম উল্লেখ করেন তিনি। এছাড়াও পরবর্তী প্রজন্মের তালিকায় অলকা ইয়াগনিক, সুনিধি চৌহান এবং শ্রেয়া ঘোষালের গান তার খুব পছন্দের বলে জানান তিনি। তিনি আরও জানান, দর্শকদের ভালোবাসা ব্যতীত কখনোই এই জায়গায় তিনি পৌঁছাতে পারতেন না। 75 বছর ধরে কিভাবে অনুরাগীরা তাকে সহ্য করে চলেছেন তা আজও বিস্মিত করে তাকে। তবে সাফল্যকে কোনোদিনও মাথার উপর চড়ে বসতে দেননি তিনি। জানান, আমি দেখেছি অনেক শিল্পী তাদের অহংকারের কারণে হারিয়ে গিয়েছেন, নিজেকে বিনীত এবং মাটির মানুষ হিসেবে চিরকাল ভেবে এসেছি। পরমেশ্বর আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন, সেই জন্যই আমার নিম্নমানের গানগুলিও আমার শ্রোতারা সানন্দে গ্রহণ করেছেন। পিতামাতার আশীর্বাদ এবং আমার শ্রোতাদের ভালোবাসায় আমাকে আজীবন এগিয়ে যেতে সাহায্য করেছে।